সব থেকে সারপ্রাইজিং জিনিস, যখন আমাকে অ্যাডভান্স টাকা নিতে এলো, আসবার সঙ্গে সঙ্গে বললো যে দাদা আমি হোটেলের পেমেন্ট করবো, আমাদের পেমেন্টটা করে দিন। আমি 4,000 টাকা পেমেন্ট করে দিয়েছি, তখন তাদের শরীর খারাপ ছিল না, পেমেন্টটা নিয়ে যাওয়ার পরে এখন বলছে তাদের শরীর খারাপ, তারা যেতে পারবে না। ABC মানে অর্ণপূর্ণা বেস ক্যাম্প, যেটি আছে নেপালে, পৃথিবীর সবথেকে উঁচু 10টা পর্বতশৃঙ্গের মধ্যে এটা হলো একটা। আর এই অর্ণপূর্ণা বেস ক্যাম্প ট্রেকটি আপনারা করবেন কিভাবে, তারই সমস্ত খুঁটিনাটি ইনফরমেশান পেয়ে যাবেন এই ভিডিও থেকে। টোটাল 3টে পার্টে এই ভিডিওটি আসতে চলেছে, যার মধ্যে প্রথম পার্টটি অলরেডি পোস্ট করা আছে। আপনাদের মধ্যে যারা এখনও দেখেননি, উপরে আই বাটনে ক্লিক করে চটপট ভিডিওটিকে দেখে নিন। এই ট্রিপের আজ আমাদের চতুর্থ দিন আর আমাদের ট্রেকিংয়ের প্রথম দিন। আজকে আমরা ঘান্দ্রুক থেকে চোমরং ট্রেকিং করে যাব। ট্রেকিং রুটটি প্রায় 13-14 কিলোমিটার। ভোর 5টায় ঘুম থেকে উঠে এক অপূর্ব সুন্দর সানরাইজ উপভোগ করলাম ঘান্দ্রুক থেকে। শুরুতেই বলে রাখি, ভিডিওটি একটু লেন্দি হতে চলেছে, সুতরাং ধৈর্য ধরে একটু দেখে নেবেন, কারণ এই ভিডিওতে আপনারা কিন্তু পেতে চলেছেন ঘান্দ্রুক থেকে চোমরং এবং চোমরং থেকে ডোভান যাওয়ার পুরো ট্রেকের ডিটেলসটি, তার সাথে চোমরংয়ে কোথায় গিয়ে আপনাকে পারমিট চেক করাতে হবে, আর তার সঙ্গে এটাও জানতে পারবেন যে চোমরংয়ে গিয়ে আমাদের গাইড আমাদের কত বড় বিপদে ফেলতে চলেছিল। রেডি হয়ে আমরা চলে এলাম ব্রেকফাস্টের জন্য সকাল 8টায়। ব্রেকফাস্টে আছে গুরুং ব্রেড, ব্ল্যাক কফি, আলুর সবজি আর সাথে একটা ডিম সিদ্ধ, আর তার সঙ্গে ডাইনিং রুমে বসে অন্নপূর্ণার এই সুন্দর দৃশ্য। দোস্ত লোক যো আয়েগা আপনি বলুন রুকেগা ঠিক ওকে স্যার চলতে হ্যাঁ। আজকে আমাদের ট্রেকিং এর ফার্স্ট ডে, এখন আমরা আছি গান্দ্রুকে, গান্দ্রুক থেকে আজকে আমরা ট্রেকিং স্টার্ট করছি। এখন বাজে সকাল 8:30। আমি আপনাদের বন্ধু হবি আর রিতন, এখন আমরা আছি এবারে 7 মেম্বার, সঙ্গে আছে 2 ওয়াটার। আমরা এই ট্রেকের জন্য কোনো গাইড নিইনি, তো আমরা এখন এখান থেকে ট্রেকিং স্টার্ট করবো। গান্দ্রুকের হোমস্টেটা ভীষণ ভালো ছিল, আমি সবাইকে রেকমেন্ড করবো গান্দ্রুকে এলে পরে অবশ্যই এই হোমস্টেতে স্টে করার জন্য। আমি এর নাম্বার ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, তো সঙ্গে থাকুন এবং আমাদের এই ফুল ট্রেকিংটা দেখতে থাকুন। চলো দাদা আমরা ট্রেকিং স্টার্ট করি। ভীষণই সুন্দর একটা হোমস্টেতে আমরা 1টা রাত কাটিয়ে গেলাম। এবার শুরু হয়েছে আমাদের পথ চলা, আমাদের আজ 14 কিলোমিটার ট্রেকিং করতে হবে। আর এই ট্রেকিং এর শুরুটাই কিন্তু শুরু হলো সিঁড়ি দিয়ে। বাই কিউটি। শুরুতেই বলে রাখি, ABC টেক করতে এলে এই ট্রেকিং রুটটাতে কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট আছে। ধরুন আপনারা ট্রেকিং করছেন, কোনো একটা জায়গায় গিয়ে আপনাদের মনে হলো যে আপনারা আজ আর ট্রেকিং করতে পারছেন না, কষ্ট হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো একটা জায়গাতে হোমস্টে, যেগুলোকে এখানে টি হাউস বলা হয়, সেখানে আপনারা স্টে করতেই পারেন। তার কারণ এখানে প্রত্যেক আধা ঘন্টা অন্তর অন্তর আপনারা কিন্তু কিছু না কিছু টি হাউসের দেখা পেয়ে যাবেন। আর এই টি হাউসগুলোতে আপনারা সব কিছু ইনক্লুড করে পেয়ে যাবেন প্যাকেজে, এছাড়াও আপনারা চাইলে ইন্ডিভিজুয়ালিও নিতে পারেন, যদিও টি হাউসের মালিকরা সেটা দিতে চায় না। এই দুটো হলো আমাদের পোর্টার, এই সামনের অল্প বয়সী পোর্টারটিকে দেখে রাখুন, এটা হলো হাড়ে বজ্জাত। কেন বলছি সেটা পরে গিয়ে সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন যে আমাদের কত বড় বিপদে ফেলেছিল এরা। আর এগুলো হলো আমাদের ট্রেকিংয়ের অক্সিজেন। ঠিক আমরা এমনভাবেই ট্রেকিংয়ের মধ্যে মজা করতে থাকি এবং অক্সিজেন নিতে থাকি, যাতে ট্রেকিংয়ের কষ্টটা আমরা ফিল না করতে পারি।
মাচ্ছাপুচুরে লজ, কুমরং, এরকমভাবে আপনারা প্রতি আধা ঘন্টা বা 20 মিনিট অন্তর অন্তর পেয়ে যাবেন হোমস্টে। আর দেখুন, সুযোগ পাইনি, দাঁড়িয়ে পড়েছে দেবানন্দ হয়ে। কিরে একটু নাচ, এনার্জি পাচ্ছি না তো। মম চিত্তে নিতে নিতে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। গান্ধরুক থেকে চুমরং যাওয়ার এই রাস্তাটা সত্যি সত্যি অসাধারণ। মানে আমরা গান্ধরুক থেকে ট্রেকিং স্টার্ট করেছি, সেখান থেকে নিয়ে আমাদের সঙ্গে সঙ্গে পাহাড়টাও চলতে শুরু করেছে। এবং এই পরিবেশ, রাস্তায় কোনো ক্রাউড নেই। আমরা গান্ধরুকটা চুজ করার এটাই মেন রিজন ছিল, কারণ এখন ম্যাক্সিমাম ট্রেকাররাই ঝিনু হয়ে এবিসি ট্রেক করে, বাট আমরা ট্রেক করছি গান্ধরুক হয়ে, কারণ গান্ধরুকে এখন অনেকেই আসে না, যার জন্য একদম চারিদিকে কোনো ট্রেকার নেই, কোনো ক্রাউড নেই, জাস্ট আমরা 7 জন বন্ধু এই ট্রেকটাকে করছি। চুমরংয়ে যাওয়ার পর হয়তো সেখান থেকে আমরা ক্রাউডটা পাবো, বাট আপাতত এখানে তো একদমই ক্রাউড নেই। আর এই মনোরম পরিবেশ, চারিদিকে পাখিদের কোলাহল, আর সাথে এই অপূর্ব দৃশ্য অন্নপূর্ণার, এটা সত্যি ভীষণ ভালো, ভীষণ ভালো। পুচকু দুটোকে দেখে কিছু একটু দিতে ইচ্ছা করলো, তাই দুজনকে দুটো কমলা লেবু দিলাম। রাস্তা প্রচণ্ড স্টিপ, পুরো সিঁড়ি, একবার নিচে নামতে হচ্ছে, একবার উপরে উঠতে হচ্ছে। রাস্তা স্টিপ হলেও এখানকার প্রাকৃতিক পরিবেশ এবং ভিউটা ভীষণই ভালো। নভেম্বর মাস, ঠান্ডা তো আছে, রাত্রেবেলাও প্রচুর ঠান্ডা ছিল, সকালে ঘুম থেকে উঠে প্রচুর ঠান্ডা পেয়েছি, বাট রোদের তাপটা এতটাই চড়া যে গায়ে কিছুই দেখা যাচ্ছে না। একটা টি শার্ট পরে আছি, সেটাও ঘামে পুরো ভিজে আছে, পুরোটাই ডাউন। ওই যে আমাদের দুটো বন্ধু সামনে যাচ্ছে, আর বাকি 3 জন আরও আগে চলে গেছে, আর আমাদের যে পোর্টার আছে, পোর্টার দুটো পেছনে আসছে। একদম পরিষ্কার ট্রেল, কোথাও কারোর কোনো অসুবিধা হবে না, গাইড ছাড়া প্রত্যেকে নিশ্চিন্তে আসতে পারবেন। প্রত্যেকটা জায়গাতে পুরো মার্ক করে লেখা আছে, যখনই আপনারা কোনো ক্রসিং পাবেন সেখানেই পুরো মার্ক করে লেখা আছে কোনটা এবিসির দিকে যাচ্ছে। এই সুন্দর নেচারকে এরকমভাবে প্লাস্টিকের বোতল বা প্লাস্টিক ফেলে পরিবেশটাকে দূষণ করবেন না। ট্রেকিংয়ে ড্রাই ফ্রুটের দরকার হয়, খাবারেরও দরকার হয়, আপনারা ঠিক যেভাবে আনবেন, এনে খাওয়া হয়ে গেলে পরে হয় নিজের ব্যাগের পকেটে রেখে দিন, আর না হলে নিজের পকেটে রেখে দিন, যেখানে ডাস্টবিন দেখবেন সেখানেই ফেলবেন, যেখানে সেখানে প্লাস্টিক ফেলে এত সুন্দর পরিবেশটাকে নষ্ট করবেন না। এই জন্য অনেক ট্রেকিং রুট, অনেক সুন্দর সুন্দর জায়গা ব্যান করে দেওয়া হয়েছে শুধুমাত্র এই প্লাস্টিক ফেলার জন্য, কারণ ট্রেকার বা টুরিস্টরা এসে এত পরিমাণে পরিবেশটাকে নোংরা করে যায়, যার জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বা গভর্নমেন্টের তরফ থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে অনেক ভালো ভালো ট্রেকিং রুট। থ্যাংক ইউ, এটুকু বলার ছিল। একমাত্র গান্ধরুকে আপনারা কিন্তু হট শাওয়ার, ওয়াইফাই সব প্যাকেজে ফ্রিতেই পেয়ে যাবেন, কিন্তু তার উপরে যখনই উঠবেন সেখানে কিন্তু ওয়াইফাই, বিশেষ করে হট ওয়াটার কিন্তু চার্জেবল, 200 টাকা করে পার বাকেট। এই তুই যেখানে প্লাস্টিক ফেলছিস, তোর এখান থেকে কি সাহস হয়েছে তোর? তুই যেখানে যেখানে প্লাস্টিক ফেলতে শুরু করেছিস? প্লাস্টিকের কথা বললাম সেই জন্য কি আমাকে বিষ খাওয়ালি? এটা মনসুন ট্রেক নয়, মনসুন এটা বন্ধ থাকে পুরোপুরি, অনেক রকম প্রবলেম ফেস করতে হয়, যার জন্য বর্ষায় এই ট্রেকটা করতে কেউই আসে না। এখানে আরও একটা জলের সোর্স পুরো এই সিঁড়ির উপর দিয়েই আসছে, সুতরাং এই জায়গাগুলো খুবই সাবধানতা অবলম্বন করেই স্টেপ ফেলতে হচ্ছে প্রতিটা স্টেপ, নাহলে যে কোনো মুহূর্তে স্কিড করতে পারে, এবং স্কিড করলেই চোট তো লাগবে, তার সঙ্গে একটা বিপদও ঘটতে পারে। এখানে এবার আমরা একটা নদী পার করব, সেই ঝুলন্ত ব্রিজ হয়ে। এটা কি ফল? টমেটো? এমন টাইপের বড় টমেটো গাছ আমি তো ফার্স্ট টাইম দেখলাম। এই যে ঝুলন্ত ব্রিজটা দেখতে পাচ্ছেন নদীর উপর দিয়ে, এটাকেই কিন্তু এখন আমাদের ক্রস করতে হবে। ব্রিজটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর। ব্যাস,
ব্রিজে উঠেই শুরু হয়ে গেছে যে যার মতো ফটোগ্রাফি করা। তো এখন আমি দাঁড়িয়ে আছি ব্রিজের পুরো একদম মিডিল পোর্শনে, আর ওপার দিকে আমি এখন যাচ্ছি এপারের দিকে। বন্ধুরা অলরেডি চলে গেছে ওপারে, আমি একটু ভিডিও করার জন্য জাস্ট দাঁড়িয়ে গিয়েছিলাম যে আমি একদম পুরো ফাঁকা ব্রিজটার ভিডিও করব। বাবা গো, এরা আমাকে ছাড়া সব খেয়ে নিচ্ছে, দেখো সব খেয়ে নিল এরা আমাকে না দিয়ে। কিম রুম গেস্ট হাউস, ফোন নম্বর ল্যান্ডলাইন নম্বর দেওয়া আছে এখানে। এদিকে দেখুন প্রত্যেকটা জায়গাতে এরকমভাবে মার্ক করা আছে, এদিকে চুমরং এবং এবিসি রুটগুলো এদিক থেকেই যাচ্ছে। প্রতিটা জায়গাতে খুব সুন্দর করে মার্ক করা আছে, দেখতে পাচ্ছেন কতটা এখান থেকে খাড়ায় আছে। মানে সাসপেনশন ব্রিজটা ক্রস করার পরেই পুরোটা ঠিক এইভাবেই চড়তে হচ্ছে উপরে। সেই দূরে দেখতে পাচ্ছেন সাসপেনশন ব্রিজটা, এতটা উঠে চলে এসেছি, ভীষণ কষ্ট হচ্ছে কারণ পুরোটাই সিঁড়ি এবং সিঁড়ি। পৌঁছে গেছি আমরা চুমরঙে, চুমরঙে এবার আমরা হোমস্টে দেখবো। অ্যাকচুয়ালি হোমস্টে আমাদের বুক করা নেই, তো দেখা যাক কোথায় কী হোমস্টে পাওয়া যায়। আমরা চলে এসেছি চুমরঙে, অ্যান্ড চুমরং থেকে এখানকার ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, সানসেটের যে ভিউটা আছে কি অসাধারণ লাগছে এখান থেকে। একটু পরেই সানসেট হতে চলেছে। এক্সকিউজ মি, নমস্তে, থ্যাংক ইউ, রুমস আছে অ্যাভেলেবল? 7 ওয়ান রুম 600, হাউ মেনি পিপল উইল বি অ্যাডজাস্ট দেয়ার? We are 7. Sorry? Judges here. And here also is 4 member. Okay. 400 টাকা করে রুম শুধু, একটা রুমে চারজন অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু ভালো, কিন্তু ফুডের মেনুতে যা আছে তাই অর্ডার করতে হবে, কিন্তু সেই ক্ষেত্রে থালি সিস্টেম নেই। সব জায়গা পে তো থালি সিস্টেম হ্যায় না, ইয়াহ পে থালি সিস্টেম নেই হ্যায়। থালি সিস্টেম মতলব থালি সিস্টেম, হ্যাঁ নেপালি থালি সিস্টেম, নেপালি থালি, হ্যাঁ প্যাকেজ বয়েল এগ ওয়ান রুটি, ওই যে ওই সেম অবস্থা, ₹1200 মে কর দিজিয়ে মান না, 12 প্লিজ প্লিজ এসা মত করো স্যার, 1200 প্লিজ 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 ডোন্ট ডু দিস প্লিজ 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 প্লিজ, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, ডান 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 ওকে ডান। চুমরঙের রুম, রুমটা ভীষণ সুন্দর, এটা আমরা প্যাকেজে নিয়েছি, আমাদের পোটা দাদারা ব্যাগ নিয়ে চলে এসছে। টি হাউসটা ভীষণ সুন্দর, ওয়েলকাম টু হোটেল অ্যালপাইন, আর হোটেল থেকে এটা হচ্ছে ভিউ, অসাধারণ অসাধারণ অসাধারণ। রাত 8টায় আমাদের ডিনার দিয়ে দিল, এসে ফ্রেশ হয়েই চলে এলাম আমরা একটু গল্প করে ডিনারের জন্য। সকাল 5:30টায় ঘুম থেকে উঠে উপভোগ করলাম এক মন মুগ্ধ করা সানরাইজের দৃশ্য চুমরং থেকে। হ্যালো গাইজ, গুড মর্নিং। আচ্ছা 7টা তো বেজে গেছে, আপনারা কখন বেরোবেন ভাবছেন? এবং হাই অল্টিটিউড এটা। সকালে উঠেই আশপাশটা একটু পায়চারি করে কিছু ফটো নিয়ে নিলাম সুন্দর সুন্দর ফুলের। এই হোমস্টেতে আমরা প্যাকেজ নিলাম 1250 টাকা করে পার হেড, তবে সব কিছু পেলেও গরম জল কিন্তু আমরা এখানে পাইনি। পার বাকেট গরম জল নিয়েছিল 200 টাকা নেপালি কারেন্সি। গুড মর্নিং গাইজ, আমাদের ব্রেকফাস্ট রেডি, ব্রেড, বয়েল এগ, ব্ল্যাক কফি, ইয়া
গাইস, এবিসি ট্রেক করতে এসে আমরা একটা ভীষণ বড় প্রবলেমে পড়েছি। এই প্রবলেমটা যেন অন্য কারোর সঙ্গে না হয় সেই জন্য আপনাদের সঙ্গে এটা শেয়ার করা। আমরা যবে থেকে পোখরাতে এসেছি, মানে নেপালে এন্ট্রি করেছি, তবে থেকে এখানে আমরা কিছু না কিছু প্রবলেম ফেস করছি। এখানে আমি ভেবেছিলাম যে জিনিসগুলো শেয়ার করবো না, বিকজ এখানে প্রচুর ট্যুরিস্ট আসে, বিশেষ করে আমরা ইন্ডিয়ানরাও প্রচুর আসি। অ্যান্ড এখানে আসার পর থেকে এখানে ইন্ডিয়ানদের যেভাবে ট্রিট করা হচ্ছে সেটা একদমই অ্যাপ্রিসিয়েটেড নয়, আমাদের কারোর জন্যই নয়। ফরেনারদের জন্য এখানে স্পেশাল ফেসিলিটিস দেওয়া হয়, যেহেতু তারা চোখ বন্ধ করে যা বলে তাই পেমেন্ট করে দেয়, এখানে উল্টোপাল্টা সব কিছুতে পেমেন্ট নিচ্ছে। এখান থেকে পোটার হায়ার করেছিলাম পোখরা থেকে, 2000 টাকা পার ডে পার পোটার নেবে, অ্যান্ড তার বিনিময়ে তারা 20-25 কিলো করে ওয়েট ক্যারি করবে। আজকে চোমরং আসবার পরে দুজন পোটারের মধ্যে একজন বলছে আমি অসুস্থ, আদৌ সে অসুস্থ নয়। এখন তারা বলছে তারা ব্যাগ ক্যারি করতে পারবে না, একজন অসুস্থ সে যেতে পারবে না, বলছে আমরা যেতে পারি, তো সেই ক্ষেত্রে তারা একটা করে ব্যাগ নেবে, দুটো করে ব্যাগ নয়, তাতে 10-12 কেজি থাকতে হবে। অ্যান্ড তার জন্য 2000-এর জায়গায় তাদেরকে 3000 দিতে হবে, মানে দুটো পোটার নেওয়া মানে তারা এখন 6000 টাকা চাইছে নেপালি কারেন্সিতে। আমাদের আজকে এখান থেকে ডোবান যাওয়ার কথা, আমরা 10 কিলোমিটার ট্রেকিং করবো, 10:30 বেজে গেছে, আমরা এখনও ট্রেকিং স্টার্ট করতে পারিনি। সব থেকে সারপ্রাইজিং জিনিস, যখন আমাকে অ্যাডভান্স টাকা নিতে এলো, আসবার সঙ্গে সঙ্গে বললো যে দাদা আমি হোটেলের পেমেন্ট করবো, আমাদের পেমেন্টটা করে দিন। আমি 4000 টাকা পেমেন্ট করে দিয়েছি, তখন তাদের শরীর খারাপ ছিল না, পেমেন্টটা নিয়ে যাওয়ার পরে এখন বলছে তাদের শরীর খারাপ, তারা যেতে পারবে না। And forget about the view. We will not come in our whole life again with ABC. Okay. So as we come here, so we will stand or we stay on ABC one night. One night Dovan today and tomorrow night MBC. MBC and day after tomorrow night ABC. Then return to Bambu. That will we decide according to your health, according to his health, okay, according to our health, that will be decided. Plus, my request to you is, please go with us today, slowly, slowly, take your rest, have your food, have your water, to Doha, okay, manage your health, please. So, আমরা এখন অ্যালপাইন হোটেল থেকে বেরোচ্ছি, এটা ছিল চোমরঙে। এখন আজকে একটু লেট হয়ে গেছে, আজকে প্রায় 10 কিলোমিটার ট্রেকিং করতে হবে। আর হোটেলের দাদা এবং দিদি দুজনেই ভীষণ ভালো, তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, প্রায় 10:30 বাজে, এখান থেকে যাব আমরা ডোবেন। ওকে ভাইয়া, বাই বাই দিদি, থ্যাংক ইউ। কালকে যে কম বয়সী পোটারটাকে দেখিয়েছিলাম, সেই পোটারটাই আর সকালবেলা উঠে এই ড্রামাটা করলো। বিদেশিরা কেন করবে, ওদের ডলারের তো প্রচুর প্রাইস, ওরা কেন করবো, ওদের ওদের কাছে তো মানে সোনাই সোহাগা। আমাদের ইন্ডিয়ান টাকায় যদি এখানে ডবল পাই, তাহলে পরে ভাবো ওদের ডলারে ওরা কত পাচ্ছে $1। আজকেও আমাদের শুরু হয়েছে সেই সিঁড়ি ভাঙা, তো এখন আবার সেই নাপতে হচ্ছে আমাদের, দেখা যাক কতগুলো সিঁড়ি এখান থেকে আজকে নাপতে হবে, দেন তারপরে তো আবার ওঠা আছে। কল্পনা হোমস্টে, এই হোমস্টেটি চোমরঙে সবথেকে পুরনো এবং সবথেকে ভালো ভিউ পাওয়া যায় এই হোমস্টে থেকেই। আমাদের ইচ্ছে ছিল এই হোমস্টেতেই থাকার, কিন্তু আসবার সময় যেহেতু রাত হয়ে গিয়েছিলো এবং প্রথমেই অ্যালপাইন পেয়েছিলাম, তাই জন্য আমরা অ্যালপাইনেই থেকে গিয়েছিলাম এবং সেটাও খুব ভালো ছিল। তো আমরা এখন পৌঁছে গেছি চোমরং চেকপোস্টে। এখানে আপনাদের সব হোমস্টেগুলোর যতগুলো এখানে হোল্ড পয়েন্ট আছে, বাম্বু, আপার সিনুয়া, লোয়ার সিনুয়া, এবিসি, এমবিসি, ঝিনু, সব জায়গার ফোন নাম্বার সমেত এই লিস্টে দেওয়া আছে। আপনাদের যাদের ফোন নাম্বার দরকার, এই লিস্টটা দেখে কিন্তু আপনারা ফোন নাম্বারগুলো কালেক্ট করে নিয়ে ফোন করে বুকিং করে আসতে পারেন, যদিও বুকিংয়ের দরকার হয় না, অ্যাভেলেবেল সবই পাওয়া যায়। আমি তুলেছি, হচ্ছে তুই তো দাঁড়াও না, তুমি তো এখানে শুধু পারমিট দেখাতে হয়, বাট আমরা যখন গান্দ্রুক যাচ্ছিলাম, গান্দ্রুকে পারমিট এবং আইডি প্রুফ সবই দেখাতে হয়েছিল, তো অরিজিনালটা অবশ্যই সাথে ক্যারি করবেন। গতকাল ঝিনু থেকে চোমরং আসবার পর
আমার যা অবস্থা হয়েছিল আমি মনে মনে হয়তো ভেবেইছিলাম যে আজকের ট্রেকটা আমি আর হয়তো করতে পারবো না। তবে মনের জোর ছিল, যাই হোক না কেন আমাকে ট্রেকটা করতে হবে এবং আমি করব। সেই জোরটা নিয়েই আমি কিন্তু আজও বেরিয়ে পড়েছি। রাস্তার আশেপাশে বিভিন্ন জায়গাতে ঠিক এরকম ধরনের ডাস্টবিন রাখা আছে। আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট, আপনারা প্লাস্টিক বোতল বা প্লাস্টিক যাই থাকুক না কেন সবগুলো এই ডাস্টবিনগুলোর মধ্যেই ফেলবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে এরকমভাবে সিঁড়ি করা আছে, আর হাইটটা তো বেশি, এই সিঁড়িগুলো ভাঙতে সত্যি কষ্ট হয়। আপনাদের শুরুতেই বলেছিলাম রাস্তা দুর্গম হলে পরেও আপনারা কিন্তু একটু পরে পরেই অজস্র টি হাউস পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর। সুতরাং আপনাদের যখনই মনে হবে আপনাদের কষ্ট হচ্ছে, আপনারা ট্রেকিং করতে পারছেন না, তো আপনাদের কিন্তু সেই কষ্টের নিবারণ কিন্তু এই হোমস্টেগুলোই করে দিতে পারে। সুতরাং নির্দ্বিধায় ABC ট্রেকের জন্য কিন্তু আসাই যায়। নমস্তে ম্যাম। How is the trek? It's lovely. Very wonderful. Wonderful. Yeah, thank you. কিছুক্ষণ আগেই আপনাদের যেটা বলছিলাম যে গতকাল ঘান্দ্রুক থেকে চোমরং আসবার সময় বেশ আমার কষ্ট হচ্ছিল। তার কারণটা এবার বলি যে এবার ট্রেকিংয়ের আগে আমি কোনোরকম কোনো এক্সারসাইজ করতে পারিনি, আর দুর্গাপুজোর ষষ্ঠীর দিন হঠাৎ করে আমার পাটাও মচকে যায়। সুতরাং ট্রেকিংয়ে আসার 15-20 দিন আগে আমি কোনোরকমই এক্সারসাইজ করতে পারিনি, যার জন্য এবার ট্রেকিংয়ে এসে আমার কিন্তু পারফরমেন্স খুবই বাজে, আর লিটারেলি আমার কষ্ট হচ্ছে। এর আগে হয়তো অনেক ট্রেক করেছি, কোনো ট্রেকে এরকম কষ্ট হয়নি। এই ট্রেকটিতে বেশি কষ্ট হওয়ার সবথেকে বড় রিজন যেটা, যে এই ট্রেকিং ট্রেলটিতে প্রচুর মানে অজস্র পরিমাণের সিঁড়ি আছে, যে সিঁড়িগুলোকে ভাঙতে হচ্ছে, একবার উপরে ওঠা তারপরে আবার একবার নিচে নামা। সেই জন্য আপনাদের প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই যে এই ট্রেকিংটা করতে হলে অবশ্যই প্রপারলি এক্সারসাইজ করে তবেই কিন্তু এই ট্রেকিংটি করে আসুন। ABC ট্রেকটা কিন্তু কোনো ছেলে খেলা নয়। তো যাই হোক, মনের জোর নিয়ে বেরিয়ে পড়েছি, আর হার মাননেওয়ালা পার্টি তো আমি নই, যেভাবেই হোক কমপ্লিট তো করবই। তো যাই হোক, এবার পৌঁছে গেছি বাম্বুতে। তবে ABC ট্রেকের যত কষ্ট তার 50% কিন্তু কম হয়ে যায় এই ABC ট্রেকের প্রাকৃতিক সৌন্দর্য দেখে। এখান থেকে ডোভান যেতে এখনও 1.5 ঘন্টা সময় লাগবে, আর দেউরালি 5.5 ঘন্টা। তবে এই টাইমগুলো কিন্তু এখানকার লোকাল লোকজনদের টাইমের উপরে ভিত্তি করে লেখা আছে, যেটা আমাদের কাছে ডোভান 1.5 ঘন্টার জায়গায় 2 ঘন্টাও লাগতে পারে, আবার 2.5 ঘন্টাও লাগতে পারে। তো আমরা এখন পৌঁছে গেছি বাম্বুতে, এখানে এখন একটু রেস্ট নেব আর তার সঙ্গে কিছু ড্রাই ফ্রুট খাবো। এই ট্রেকে আমরা কিন্তু প্রত্যেক দিন দুপুরের লাঞ্চটা স্কিপ করছি, সেগুলো আমরা ড্রাই ফ্রুট, ছাতু, বিস্কুট এবং চকলেট খেয়েই কিন্তু দুপুরটা কাটাচ্ছি। কারণ হোমস্টেতে পৌঁছানোর পর রাত 8টার মধ্যে কিন্তু আমাদের ডিনার করতে হচ্ছে, আর এই লাঞ্চটা স্কিপ করার কারণে কিন্তু আমরা কিছু পয়সাও সেভ করতে পারছি। বাম্বু থেকে ডোবান যাওয়ার এই রাস্তাটা সত্যি ভীষণ সুন্দর, চারিদিকে ঘন জঙ্গল, তার মধ্যে দিয়ে রাস্তা। সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকারে মোবাইলের টর্চ জ্বালিয়ে আমরা পৌঁছলাম ডোভান অবধি। এখানে আছে মাত্র 3টে হোমস্টে। তো আমরা এখানে ফুল প্যাকেজে বুক করলাম রুম উইথ ওয়াইফাই এবং হট শাওয়ার, পার হেড 2200 টাকা করে। তো এটা ছিল ডোভান অবধি পৌঁছানোর ডিটেলস। এখান থেকে আমরা MBC হয়ে কীভাবে ABC পৌঁছবো সেই ডিটেলসটা পেয়ে যাবেন পরের ভিডিওতেই। তো এই ভিডিওতে এতটাই, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে আপনাদের সঙ্গে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন।